আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক সম্মানিত প্রিয় দিনদার ভাই বোনেরা আশা করব আপনারা সকলে আল্লাহ তাবারকাতার অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাবারকাতার মেহরবানিতে ভালো আছি সম্মানিত দর্শক আমাদের আজকের ভিডিওতে বিষয়বস্তু থাকবে চার ধরনের মেয়েকে বিবাহ করবেন না চার ধরনের মেয়েকে বিবাহ করলে আপনার জীবনে কখনো সুখ শান্তি আসবে না সেই চার ধরনের মেয়েদের বিবরণ বর্ণনা সংক্ষিপ্ত আকারে ইনশা আল্লাহ তালা করার বলার চেষ্টা করব ইনশা আল্লাহ অনুগ্রহ করে ভিডিওটি দেখার পরে কথাগুলো শোনার পরে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের আমলের তফিক নসিব করুন সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিত শ্রোতা আমার ভাই ও বোনেরা হযরত ইমাম গজালী রাহিমাহুল্লাহ সকলে নাম জানেন শুনিয়েছেন এবং একজন প্রখ্যাত ইমাম ছিলেন তিনি বলেন যে চার ধরনের মেয়েদেরকে বিবাহ করলে জীবনে কখনো সুখ শান্তি আসবে না সেই চার ধরনের মেয়ে কারা আসুন আজকে আমরা জানব এরা কারা এদের পরিচয় কি। নম্বর এক আমরা জানবো আহেরা আহেরা বলা হয় অর্থাৎ যারা রূপের চর্চা করে মানুষকে দেখানোর জন্য এই জাতির মেয়েদের যারা বিয়ে করবে তারা কখনও সংসার জীবনে সুখ শান্তি পাবে না দুই নম্বরে আমরা বলবো নাদিস অর্থাৎ যারা শুধু রূপের চর্চা করে না বরঞ্চ তারা রূপের অহংকারও করে এই জাতীয় এই জাতীয় মেয়েদের যারা রূপের চর্চা করে বললে বুঝতে পারবেন যে যাদের চামড়া ফর্সা তাদের সামনে যদি কোনো কালো মেয়ে পেরিয়ে যায় বা দাঁড়িয়ে যায় তাহলে এই ফর্সা রূপের মেয়েরা ফর্সা রঙের মেয়েরা ফর্সা গায়ের মেয়েরা কালো রঙের কে মেয়ে মনেই করে না এদের এদের এত অহংকার আছে অতএব ক্ষেত্রে এই ধরনের মেয়েদের বিবাহ করলে জীবনে কোনো দিন সংসারে সুখ শান্তি আসবে না তিন নম্বর হলো মোত্তালিহা অর্থাৎ এর বিশ্লেষণ করতে গেলে এদের আগে পরিচয় জানতে হবে বা পরিচয় আগে করিয়ে দিতে হবে বা পরিচয় লাগবে স্ত্রীদের মধ্যে দুই ভাগ রয়েছে এক ভাগ হল যারা বলে যে তুমি আমায় কী দিয়েছ স্বামীকে বলে যে তুমি আমায় কি দিয়েছো। আর দুই নম্বর হলো যে বলে যে আমি আছি বলেই তোমার ভাত খাচ্ছি এই ধরনের স্ত্রী স্বামীদের অবাধ্য হয়ে থাকে অতএব ক্ষেত্রে এই ধরনের মেয়েদেরকে বিবাহ করলে জীবনে সুখ শান্তি আসবে না চতুর্থ নম্বর হলো মোবারিয়া অর্থাৎ যাদের কাছে স্বামী থাকলেও ভালো আর না থাকলে আরও ভালো কেন না স্বামীর অনুপস্থিতিতে না থাকাকালীন এদের মজ এদের অপর পুরুষের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি পায় এবং এরা স্বামীর মান মর্যাদার কোনো রকমের খেয়াল না রেখে নিজে বেহায়াপনা বেপর্দা হয়ে এদিক সেদিক যেদিকে ইচ্ছা ঘুরে বেড়াই যা ইচ্ছা করে বেড়াই এই চার ধরনের মেয়েদেরকে যারা বিয়ে করবে বিবাহ করবে তাদের জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না অতএব ক্ষেত্রে বিশেষ করে মা বোনের কাছে আমার অনুরোধ রইল যে এই চার রকমের মেয়েদের মধ্যে আপনি হতে যাবেন না হবেন না হলে আপনার জীবন আপনার জীবনে কোনোদিন সুখ আসবে না শান্তি আসবে না বিবাহ পরার পর বিবাহ হয়ে যাওয়ার পরে আপনার জীবনে অশান্তির ঝড় সেই ঝড় কোনোদিন বন্ধ হবে না অতএব ক্ষেত্রে আমরা সকলে এমন স্ত্রী বা এমন মেয়ে হয়ে আমাদেরকে গার্জেনদেরকে দেখাতে হবে যাতে করে বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে আমাদের কখনো কখনও কোনোরকম ছোটোখাটো খুঁটিনাটি তো হতেই পারে কিন্তু এই রকম বড় সমস্যার সম্মুখীন আমরা হব না এটি আমার মা বনেদের কাছে বিশেষ অনুরোধ তাই এই ভিডিওটা বিশেষ করে মা বনেদের জন্য খুবই প্রয়োজন তাই আপনারা সকলে ভিডিওটা দেখুন এবং এর ওপরে ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করার চেষ্টা করব। এই যে চার ধরনের মেয়েদের কথা বলা হলো আপনার জীবনে যদি এই চার ধরন চার লক্ষণে বা চার গুণে অগুণে গুণাম্বিত হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এই রকম যদি চার ধরনের মেয়ে হয় বা চার অভ্যাসের মেয়ে হয় তাহলে আপনার বৈবিক বৈবাহিক জীবনে দোয়া ছাড়া আর কোনো রাস্তা নেই সেই জন্য আমরা ইনশা তালা এই চার ধরনের মেয়েদেরকে বিবাহ করা থেকে বেঁচে থাকব এবং যদি ঘটনা চক্রে আমার জীবনে বৈবাহিক দাম্পত্য জীবনে এরকম হয়ে থাকে তাহলে তাদের জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে কেননা দোয়াই হল মানুষের কল্যাণ নিয়ে আসে এবং দোয়াই হল মানুষের জীবনের পরিবর্তন করতে পারে ভাগ্যের পরিবর্তন করতে পারে নবী সালাম বলেন আদোয়া ও সিরাহুল কিংবা আদোয়া ও মখল আদা এতে বোঝা যায় দোয়া মাধ্যমে আল্লাহ তাবারকাতা মানুষের জীবন পরিবর্তন ভাগ্য পরিবর্তন করে এতে বোঝা যায় সম্মানিত দর্শক আশা করব, সবটাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক